ফায়রুকুম মান বুখিরা বিল উংসা, তোমাদের মধ্যে ওই লোকটা বেশি কপালওয়ালা ভাগ্যবান যার প্রথম সন্তানটা কন্যা হয়। কি হয়? আপনাদের ঘরে প্রথম মেয়ে হইছে কার দেখি? মাশাআল্লাহ, হাত নামান হাত নামান, ছোট বাচ্চারাও তুলছে হাত, ওরা ভাবছে অন্যরাও তুলছে আমরাও তুলি। তো মিন বারাকাতিল ইনাস মিন বারাকাতিল মারআতি তাবকিরুহা বিল ইনাস, কোন নারী কতটা কল্যাণময় এটা বুঝার জন্য দেখতে হবে তার ঘরের প্রথম সন্তানটা কি। প্রথম সন্তান যদি কন্যা হয় ওই ঘরে বরকত দেয় কে? কিন্তু আমরা অনেকে কন্যা হলে খুশি হতে চাই না, আছে না নাই? এগুলো জাহেলদের স্বভাব, জাহিলিয়াতের অভ্যেস। ছেলে হইলে অনেক খুশি, এলাকার সবাই মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে চেহারাটার বাংলা পাশের মতো এরকম করে হলায়, আছে না নাই? না। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? আবার ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার অনেককে ছেলেও দেয় না মেয়েও দেয় না, তিনি কে? এজন্য ছেলে মেয়ে এটা আল্লাহর দান, যাদের সন্তান হয় না তারা জানে এটা কত কষ্ট। অনেকে আমাকে পার্সোনালি বলে দোয়া চায়, হুজুর 15 বছর বিয়ে করেছি সন্তান হয় না, দোয়া করবেন? দোয়া করি এদের জন্য, এদের অন্তরে অনেক জ্বালা। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া সে মা ডাক শুনবে, মা হওয়ার তার বড় শখ। এজন্য মায়ের মর্যাদা তিনবার, মা মা মা, তারপর বাবা। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব? তোমার মায়ের সাথে। তারপর মায়ের সাথে, তারপর তারপর বাবার সাথে। তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল, কি মেডেল? তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল, ঠিক কি না? এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। তিনবার যদি মা হয়, মানে মা 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 তারপরে বাবা, তাহলে ইসলাম মাকে কি মেডেল দিল? গোল্ড মেডেল, স্বর্ণ পদক। তারপর মাকে দিল রৌপ্য পদক, তারপর মাকে দিল ব্রোঞ্জ পদক, বাবাকে দিল সান্ত্বনা পুরস্কার, একটা কলম। তারপর আমরা খুশি, কি বলেন? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কি না? এই পৃথিবীটারে যদি 500 বার বিক্রি করেন, যে টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে? এই গোটা দুনিয়াটাকে যদি 10,000 বার বিক্রি করেন, যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে? আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে, তাহলে ওই পা দুইটার দাম কত? সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? কেন মায়ের মর্যাদা বেশি? কারণ হামালাতু উম্মুহু, বাবা পেটে ধরেনি, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, বোঝা, পেইন, ডেলিভারি পেইন, যন্ত্রণা বাবা সহ্য করেনি, করেছে কে? ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো কে? বিষ্ণুই বললেন লাউ কাতাতা জিলদাক, জিলদুন মানে হচ্ছে স্কিন। বিষ্ণুই বললেন তোমার স্কিন, চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি জুতা বানাও দুইটা, আর ওই জুতাগুলো দিয়ে যদি মাকে উপহার দাও, যে মা আমার গায়ের চামড়া দিয়ে তোমাকে দুটো জুতা উপহার দিলাম, ওই জুতা পরেও যদি তোমার মা 1000 বছর হাঁটে, তাহলে ওই যে ছোটবেলায় কত লক্ষ ঢোক দুধ তুমি তোমার মায়ের বুক থেকে খেয়েছো, তার এক ঢোক দুধের সুদ আদায় হবে না। মা মা মা, তারপরে বাবা। একটা কন্যা যখন আসে পৃথিবীতে, ইসলাম বলে ওই ঘরটা বরকতময়। এরপর যখন বড় হতে শুরু করে, ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয়, বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে? তারপর সে যখন কারো বধূ হয়ে কারো ঘরে যায়, ইসলাম বলে খয়রুকুম খয়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। কার কাছে সেরা? আপনি আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দনীয় হতে হবে। আপনার স্ত্রী যদি আপনার A+ দেয়, আপনি আল্লাহর কাছেও
কথা বুঝে নাই বোধহয়। আপনার বউ যদি আপনারে দেয় এ প্লাস, আল্লাহ দিবে কি? আপনার স্ত্রী যদি আপনারে দেয় এ মাইনাস, আল্লাহ দিবে কি? আপনার স্ত্রী যদি আপনারে এফ দেয়, এফ এফ ওই যে ফেল, তো আল্লাহ কি দিবে? আজকে যে ভাবিরে ধরবেন, কি দিবা কও? কি দিবা? হ্যাঁ, ওই যে বিয়া করে নাই কয়ে প্লাস। তো স্ত্রীদের সাথে বিষ্ণু ঈসা ইসলাম অনেক খুনসুটি করতেন, অনেক ভালোবাসতেন স্ত্রীদেরকে। আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণু ঈসা ইসলাম এত ভালোবাসতেন, তিনি বলতেন রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার ভালোবাসাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি। খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে উনি খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাড়িতে কুরবানির গোশত হাদিয়া পাঠাতেন। আম্মা জান আয়েশার সামনে যখন তিনি বলতেন যে খাদিজা এমন ছিল, এমন ছিল, এমন ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে যেতেন, বলতেন আমরা কত সুন্দরী, আমাদের কথা কন না কেন? ওই যে কত আগে আপনার প্রথম স্ত্রী, শুধু তার কথা বলেন কেন? বিষ্ণুই বলতেন খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী, তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী। সুবহানাল্লাহ, পড়ো সুবহানাল্লাহ। একটা নারীকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, ওই নারীটার নাম হচ্ছে খাদিজা। বিষ্ণু ঈসা ইসলামকে সব সময় সান্ত্বনা যুগিয়েছেন, সাহস যুগিয়েছেন। এজন্য আমি বোনদেরকে প্রায়ই বলি হাজবেন্ডদেরকে সাহস যোগাবেন। স্বয়ং আল্লাহ তাআলা সাইয়্যিদনা জিব্রাইল মারফত জানিয়ে দিলেন, ও নবী বাশিরু খাদিজাতা বাইতান ফিল জান্নাহ, আপনি আপনার স্ত্রী খাদিজাকে এমন একটা জান্নাতের ঘরের সুসংবাদ দেন যেটা মণি মুক্তা ডায়মন্ড সাফায়ার স্টোন দিয়ে তৈরি, যেই জান্নাতের ভেতরে কোনো আওয়াজ নাই, নয়েজ নাই, চিৎকার নাই, হই হুল্লোড় নাই। সুবহানাল্লাহ, পড়েন। এর কারণ সাইয়্যিদনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর জন্য ওনার ঘরটাকে এরকম ঠান্ডা পরিবেশের করে রাখতেন। সারাদিন কাফেরদের গালিগালাজ শুনে দাওয়াতি কাজ শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন খাদিজার কাছে আসতেন, সারা দিনের কর্মব্যস্ত সব কষ্টের কথা বিশ্বনবী ভুলে যেতেন। এমন ঘর বানিয়ে রাখতেন হাজবেন্ডের জন্য, ওই ঘরে ঢুকলেই একটা ঠান্ডা হিমেল বাতাস বিশ্বনবীর হৃদয়টাকে জুড়িয়ে দিত। এজন্য ওনার উপহারও হবে জান্নাতে এমন ঘর যে এই ঘরটাতে ঢুকলে হৃদয় ঠান্ডা হয়ে যায়, ওখানে কোনো আওয়াজ নাই, হট্টগোল নাই, গন্ডগোল নাই। আমার মায়েরা বোনেরা যাদের কানে আজকে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আপনাদের কাছে অনুরোধ করব আপনার হাজবেন্ডের জন্য ঘরটাকে এরকম করে রাখেন, একটা সুন্দর পরিবেশের করে রাখেন। শুধু কমপ্লেন করবেন না, অনেক বোনেরা আছে বেশি কমপ্লেন করে, এইটা নাই, ওইটা নাই, লবণ লাগবে, পেঁয়াজ লাগবে। পেঁয়াজের কথা শুনলে পুরুষরা এখন হার্ট অ্যাটাক করে, ঠিক কি না? ফরিদপুরে কি দাম কমছে? কত কত কেজি? কত? 250। তারপরে কমতেছে আলহামদুলিল্লাহ, গভর্নমেন্ট ট্রাই করতেছে এই বাটপারগুলোরে ধরার জন্য, চিল্লায় বলেন ঠিক কি না? যারা এই পণ্যের মজুদদারি করে, বিষ্ণুই বললেন যেদিন মজুদদারি করবে তার থেকে তার 40 দিনের নামাজগুলো বরবাদ করে দিবে কে? ওর কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? পণ্যের এই সংকট তৈরি করা এটা কবিরা গুনাহ, এটা মিনাল কাবায়ের। এজন্য খবরদার, বোনদেরকে বলি হাজবেন্ডের জন্য ঘরটাকে সুন্দর করে রাখেন। তো ইসলাম বলে কারো ঘরে যখন কোনো নারী বধূ হয়ে যায়, সে তার হাজবেন্ডকে সার্টিফাই করবে। এরপর যখন সন্তান সম্ভবা, ইসলাম বলে ডেলিভারি করতে যে অনেক নারী পৃথিবী থেকে বিদায় নেয় না, মরে যায়, ইন্তেকাল করে। ইসলাম বলে বাচ্চা প্রসব করতে যেই নারী দুনিয়া থেকে বিদায় নিল, ইন্তেকাল করলো, আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদেরকে কিয়ামতের দিন শহীদদের কাতারে একসাথে দাঁড় করিয়ে দিবে। আর যদি সুন্দর প্রসেসে ডেলিভারি করতে পারে, তাহলে ইসলাম বলে পুরুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালি আর মাটি, আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত। এজন্য মা মা মা, তারপরে বাবা। আমরা যেন বেশি বেশি মা বাবার খেদমত করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। এক ভাই আমাকে বললেন, হুজুর 3 রাত চলে গেল কেউ নারীদেরকে নিয়ে কিছু বলে নাই, আপনি শুরুটা করেন নারীদেরকে দিয়ে। এজন্য নারীদেরকে দিয়ে আমি শুরু করলাম। তো আজকে একেবারে সমাপনী রজনী, আমাকে আপনারা প্রধান অতিথি রেখেছেন, শুক্রিয়া। তারপর প্রধান বক্তা হচ্ছেন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোল্লা আব্দুর রহমান সাহেব খতিব আলফাডাঙ্গা থানা জামে মসজিদ ফরিদপুর আমি শুনছিলাম চমৎকার আলোচনা করেছে মাশাআল্লাহ আল্লাহ ওনার ইলমে আরো তরাক্কি দান করুক আমরা পড়ি আমিন গতকাল আব্দুল্লাহ আলামিন ভাই এসেছিলেন আলামিন ভাই চমৎকার আলোচনা করেন যদি কেউ চেহারা না দেখে অডিও রেকর্ড শুনে তাহলে বুঝবে আল্লামা সাইদি আলোচনা করছে তাই না কন্ঠের মধ্যে ওই মধুটা পাওয়া যায় ওই সুরটা পাওয়া যায় আলামিন ভাই কত কয়েক মাস আগে মালয়েশিয়াতে এসেছিলেন আমার সাথে দেখা হয়েছে আমরা আলামিন ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ আমাদের প্রিয় আব্দুল্লাহ আলামিন ভাইয়ের ইলমে তুমি তারাক্কি দান করো আরো বেশি বেশি কোরআনের কথাগুলো সুচারু রূপে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করো কথা বলেছেন আজকে হাফেজ মাওলানা রকিবুল ইসলাম সাহেব শিক্ষক বোয়ালমারী আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা তারপর আমাদের চুয়াডাঙ্গার কৃতি সন্তান মাহফুজ ভাই হোসাইন আহমদ মাহফুজ ভাইও কথা বলেছিলেন কথা আসলে বলার সুযোগ পায় নাই খুব একটা ওই কালেকশনে চলে গেছে কালেকশন কি মাদ্রাসার জন্য না বাজরা শামসুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এটা কোন দিকে পাশেই আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন অ্যাডভোকেট প্রফেসর সৈয়দ আনসার আলী ভাই অনেক দিন ধরে যোগাযোগ করে আজকের এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে আমরা প্রোগ্রামের পক্ষ থেকে আনসার আলী ভাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই উপস্থিত আছে আপনাদের আলফাডাঙ্গা থানার সম্মানিত ওসি মহোদয় আমার সাথেই ছিলেন আমাকে নিয়ে আসছেন ওনার পুলিশ প্রোটোকল দিয়ে আমরা ওসি মহোদয়কে এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আইম্মাতুল মাসাজিদরা এসেছেন বিভিন্ন মসজিদের ইমাম সাহেবেরা খতিব সাহেবেরা মুয়াজ্জিন সাহেবেরা আলিয়া মাদ্রাসার শিক্ষক কামি মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ সরকারি চাকরিজীবী প্রাইভেট চাকরিজীবী ব্যক্তিগত ব্যবসা করছেন এরকম অনেকে এসেছেন অনেক ছাত্র ভাইরা এসেছে অনেক ইয়াং ছেলেপেলেরা এসেছে আলহামদুলিল্লাহ আমি ইয়াংদেরকে খুব পছন্দ করি আর ইয়াংদেরকে অ্যাড্রেস করে কথা বলি ইয়াংরা হচ্ছে আগামীর বাংলাদেশ ঠিক কিনা তোমাদের অনেক দায়িত্ব অনেক কিছু করতে হবে তোমাকে তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ তুমি বাংলাদেশ তোমাকেই খুঁজছে বাংলাদেশ ঠিক কিনা এই জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিযোগিতা করতে হবে কি করতে হবে প্রতিযোগিতাতে নামতে হবে ভালো কাজের প্রতিযোগিতা ইয়াংরা করবে কি কাজের প্রতিযোগিতা তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া ولا تعاونوا على الاثم والعدوان ভালো কাজের প্রতিযোগিতা করো কল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করো ফাস্তাবিকুল খায়রাত জনকল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করতে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছেন কিন্তু আমরাও প্রতিযোগিতা করি এগুলার না দুনিয়া কামানোর প্রতিযোগিতা ঠিক কি না কে হবে মাসুদ রানা ওইটার প্রতিযোগিতা আছে না নাই ফরিদপুরে ঢুকে নাই বোধহয় এগুলা কিছুদিন আগে শুনলাম যে প্রতিযোগিতায় নামতেছে ইয়াং ছেলেরা কি হইতে চায় হ্যাঁ মাসুদ রানা এরপরে বোনেরাও কম না ওনার নামে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা এরপর এখন ছোট ছোট বাচ্চারাও নেমে যায় খুদে গান রাস আছে না নাই না ফাস্তাবিকুল খায়রাত আমরা ভালো কাজের প্রতিযোগিতা করব সো তোমাদের উপর পুরো বাংলাদেশ তাকিয়ে আছে আমাদের অনেক পপুলেশন হিউজ পপুলেশন এই জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে উজ্জ্বল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ঠিক কি না আল্লাহ আমার এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে তুমি কবুল করে নাও সম্মানিত সুধী আমি আর অতিরিক্ত কথা না বাড়িয়ে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিমের তাফসিরের দিকে চলে যাচ্ছি আমি আপনাদের খেদমতে সূরাতু আল ইনশিরাহ থেকে তেলাওয়াত করেছি এ সূরা থেকে কিছু কথা আজকের এই চমৎকার সন্ধ্যায় চমৎকার রজনীতে আপনাদের সামনে পেশ করব আমরা পড়ে ইনশাআল্লাহ এখন আপনারা যেরকম চুপচাপ নিরিবিলি শেষ পর্যন্ত এরকম থাকবেন আমার ঘড়িতে এখন বাজে 10:15 কটা পর্যন্ত থাকবেন সারা রাত আপনারা থাকেন আমার একটু যাওয়ার ব্যবস্থা করে দিয়েন এদিক দিয়ে